আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। এরকম ভিডিও আসলে আমি অভিজ্ঞতা থেকে এবং যারা এভাবে গেছেন তাদের থেকে আমি আলোচনা করে, তাদের থেকে আমি জিজ্ঞাসা করে এইসব ভিডিও বানিয়ে থাকি অ্যাকচুয়ালি, ঠিক আছে? যারা সাকসেস হয়েছেন তাদের থেকে আমি এইসব ব্যাপারে আমি জেনে তারপরে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি, ঠিক আছে? আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড কীভাবে যাওয়া যায় সহজ পদ্ধতিতে, ঠিক আছে? সো আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লিজ আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? কারণ আমি ইন্টারেস্টিং কতগুলো কথা বলবো, কতগুলো লিঙ্কস দিব, কতগুলো কীভাবে কী করতে হবে সেগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দেব। তো আমার সাথে থাকুন, ঠিক আছে? তো সুইজারল্যান্ড দেশ সম্পর্কে আমরা অনেকে জানি, ঠিক আছে? এটা আমরা সবসময় দেখি টিভিতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে সুইজারল্যান্ড কত সুন্দর একটা দেশ, ঠিক আছে? সুইজারল্যান্ডে যাওয়ার জন্য সবাই মানে এক্সাইটেড, ঠিক আছে? সুইজারল্যান্ড কত সুন্দর দেশ এটা আমরা সবসময় টিভিতে দেখে থাকি, বাস্তবে তো কত সুন্দর সেটা যারা যায় এবং যারা গেছেন তারাই বলতে পারেন, ঠিক আছে? সুইজারল্যান্ড এমন একটি দেশ, শেঙ্গেন কান্ট্রির, সেখানে এমপ্লয়মেন্ট প্রোহিবিটেড, ঠিক আছে? যেমন ইউরোপের কতগুলো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসা হয়, ঠিক আছে? সেখানে কাজের লোক যায়, সিজনাল কাজের ওয়ার্কার যায় ওখানে, ঠিক আছে? কিন্তু আপনার সুইজারল্যান্ড এমন একটা দেশ, ওদের হচ্ছে আপনার 85% যে ইনকাম তাদের দেশের সেটা হচ্ছে ট্যুরিজম থেকে আসে, ঠিক আছে? তো তাদের ওখানে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না, যদি হয়ে থাকে সেটা হচ্ছে যে বড় বড় যেগুলো কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদেরকে হাই স্কিলস যারা, তাদেরকে তারা যায় ওখানে গিয়ে ওখানে তারা ইয়ে করে, চাকরি করেন, এবং যারা হাই কোয়ালিফাইড তারা ওখানে যান, স্পেশালি তারা ওখানে চাকরি করতে পারেন বা ওখানে বৈধ হতে পারেন, ঠিক আছে, বিশেষ কারণে। সো অন্যথায় সুইজারল্যান্ড হচ্ছে একটা ট্যুরিজম কান্ট্রি, ওখানে ম্যাক্সিমাম মানুষ, সারা বিশ্বের মানুষ ওখানে যায় দেখার জন্য, ঠিক আছে? ট্রাভেল করে, ভিজিট করে দেখার জন্য, থাকার জন্য না, ঠিক আছে? সো আমরা অনেকে যারা এশিয়ান মানুষ আছি, যারা এশিয়ান দেশের মানুষ, তারা অনেকে চায় যে সুইজারল্যান্ডের মতো জায়গায় সেটেল হওয়ার জন্য, কিন্তু ওখানে সেটেল হওয়া যায় না ভাই। সেটেল হতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। যদি যারা এখনও বর্তমানে আছেন, অনেক বাংলাদেশি আছেন, ইন্ডিয়ান আছেন, পাকিস্তানি আছেন, অনেকেই আছেন যারা অনেক আগে, বহু আগে গেছেন সুইজারল্যান্ডে, গিয়েও তারা অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে তারা ওখানে সেটেল হয়েছে, তারা বিজনেস করতেছে, এখনও সেটেল হইতে পারে নাই, এখনও তারা ওখানে কার্ড হয় নাই অনেকেরই, যারা বিভিন্নভাবে গেছেন, বিভিন্ন দেশ থেকে গেছেন সুইজারল্যান্ডে, তারা এখনও সেটেল হইতে পারেনি, ঠিক আছে? যদিও সেটেল অনেকে চান যে ওখানে, মানে যেমন পর্তুগালে গিয়ে আমরা সেটেল হইতে পারি, বা ইটালি, স্পেন এইসব জায়গায় যাওয়ার পরে, শেঙ্গেন অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার পরে আমরা সেটেল হইতে পারি, বা পিয়ারনি বা টিয়ারনি, ঠিক আছে, যে কোনোভাবে, ঠিক আছে? কিন্তু সুইজারল্যান্ড এমন একটি দেশ, ওখানে নিয়মকানুন খুবই খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? ওখানে যাওয়ার পরে আপনি অনেকে ভাবেন যে পলিটিক্যাল কেস করে, ঠিক আছে, রাজনৈতিক আশ্রয় নিয়ে ওখানে থাকার চেষ্টা করে, অনেকে বিয়ে করে থাকার চেষ্টা করে, কিন্তু এত সহজ না ভাই। পলিটিক্যাল কেসে অনেকে হেরে যায়, ম্যাক্সিমাম হেরে যায়, ঠিক আছে, পায় না, খুবই রেয়ার। যারা সলিড ডকুমেন্টস দেখাতে পারে, সলিড প্রুফ দিতে পারে, ঠিক আছে, রাজনৈতিক কেসের জন্য, আশ্রয়ের জন্য সুইজারল্যান্ডে, তারা হয়তো পেতে পারে, কিন্তু এর চেয়ে কেউ ওখানে থাকতে পারে না। যদিও আপনি গিয়ে অবৈধভাবে আপনি শেঙ্গেন ভিসা পেয়ে গেছেন, আপনি সুইজারল্যান্ডে যাওয়ার পরে আপনি ওখানে, সুইজারল্যান্ড যাওয়ার পরে আপনি ওখানে থাইকে গেছেন, ঠিক আছে, আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আপনি রয়ে গেছেন ওখানে, কিন্তু আপনার থেকে যাওয়ার পরে আপনার জীবনটা কিন্তু খুবই কষ্টকর হবে। কষ্টকর বলতে কি, আপনি 5-7 বছর 10 বছরে আপনি ওখানে, 5-7 বছর 8 বছর 10 বছর অনেকে কার্ড পায় না ওখানে, ঠিক আছে, ইলিগেলি কাজ করতেছে ওখানে, এখনও কার্ড দেশে আসতে পারে না অনেকে, অনেকের বয়সও অনেক হয়ে গেছে, ঠিক আছে, বা অনেকে বিয়ে শাদী করে গেছে, তাদের 5-7 বছর হয়ে গেছে, তারা এখনও লিগ্যালিটি পায় নাই ওখানে, ঠিক আছে? সো আপনারা ওখানে যারা যাবেন, আমি আশা করি তারা, যারা ভ্রমণ করতে বিলাসী, ভ্রমণ বিলাসী, তারা, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো, ঠিক আছে? যারা ভ্রমণ করতে চান, ভ্রমণ করতে বিলাসী এবং সুইজারল্যান্ড দেখার জন্য, সো সুইজারল্যান্ড কিন্তু ভিসা, যদি আপনি ভালো ডকুমেন্টস, আপনি যদি সলিড ডকুমেন্টস দেখাতে পারেন, সুইজারল্যান্ডের ভিসা হয়ে যায়, কারণ সুইজারল্যান্ড হচ্ছে ট্যুরিজম কান্ট্রি, ওখানে গিয়ে থাকার কোনো অবস্থা নেই, থাকার কোনো উপায় নেই, ঠিক আছে, থাকার কোনো উপায় নেই। ওখানে আপনি যদি যান, আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি ভিজিট করতে যাইতে পারেন 10 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, ঠিক আছে, বা 15 দিনের জন্য, ঠিক আছে? সো আপনারা কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা সাথে দিবেন, এবং ভিসা হওয়ার 95% চান্স থাকে, ঠিক আছে, 95% চান্স থাকে, সেটা আজকে আমি আপনাদেরকে বলবো।
যে আপনারা সুইজারল্যান্ড যদি আপনাদের কোনো আপনাদেরকে কোনো ইনভাইটেশন বা কেউ ইনভাইট করতে না পারে, আপনাদের কোনো আত্মীয় স্বজন না থাকে, ঠিক আছে, তো আপনারা কীভাবে যাবেন? ঠিক আছে, সবাই কিন্তু যেমন যদি ইনভাইট করে কেউ, আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায় সুইজারল্যান্ড থেকে বা ইউরোপের যে কোনো দেশ থেকে, তখন যাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো আপনারা যারা ইনভাইটেশন পাবেন না বা যারা ফ্রেশ পাসপোর্টে ডাইরেক্ট আপনারা ইয়ে করতে চান, অ্যাপ্লাই করতে চান সুইজারল্যান্ডের জন্য, তো তারা কী করবেন, তারা অনলাইন থেকে কিছু আপনার ট্যুরিস্ট ভাউচার, ঠিক আছে, ট্যুরিস্ট ভাউচার আপনারা কিনে নেবেন, ঠিক আছে। যেমন একটা প্যাকেজ আছে, 7 দিনের প্যাকেজ, 15 দিনের প্যাকেজ আছে, যেগুলো অনলাইনে পাওয়া যায়। আবার আপনারা খেয়াল রাখবেন, অনলাইনে অনেকগুলো ফেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনাদের টাকাটা নিয়ে যাবে, ওরা অরিজিনাল ফেক অরিজিনাল কোনো ডকুমেন্টস আপনাদেরকে দিবে না, ঠিক আছে। আবার কিছু কিছু আছে অরিজিনাল ডকুমেন্টস আপনাদের দিবে এবং ওটা খুবই অথেন্টিক, ঠিক আছে। আমি ওটা ডিসক্রিপশন, ওই ওয়েবসাইটের ডিসক্রিপশন আমার সরি ওর যেই ওয়েবসাইট লিঙ্ক যেটা, সেটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করলেই সাথে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আমার যে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এখন, ঠিক আছে, আমার লিঙ্কে যে গিয়ে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা এভাবে দেখে দেখে আপনারা এখান থেকে ট্যুরিস্ট প্যাকেজ, ট্যুরিস্ট ভাউচার কিনতে পারবেন। ওই ভাউচারগুলি কেনার পরে আপনাদেরকে ওরা 7 দিনের 1 সপ্তাহ আপনার ওরা ওখানে আপনাকে মেইল করবে, ঠিক আছে, একটা 2-3টা ডকুমেন্টস আপনাকে মেইল করবে এবং এগুলি অরিজিনাল, ওদের যেই এজেন্সি যারা ট্যুরিস্ট এজেন্ট যারা, তাদের এগুলো কিন্তু লাইসেন্স করা, ঠিক আছে। অনেক সময় অ্যাম্বাসি থেকে ওরা ওখানে কন্ট্যাক্ট করে যে জিনিসটা অরিজিনাল কিনা, বা তাদের এজেন্ট যে তাদের যে এজেন্সি সেটা কি অরিজিনাল না অরিজিনাল না ডুপ্লিকেট, ঠিক আছে। সো ওটা তারা দেখে, যদি অরিজিনাল হয়ে থাকে তা অবশ্যই তারা ভিসা আপনাকে দিবে, ঠিক আছে। যদি আপনারা ফেক কোনো ওয়েবসাইটে গিয়ে ইয়ে করেন, সেগুলো অরিজিনাল নাও হতে পারে। সো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এইভাবে আপনারা করে নেবেন, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনারা তখন আপনাদেরকে মেল করবে এবং আপনারা অনলাইনে একটা, তাদের একটা চার্জ আছে, অনলাইনে ওই চার্জটা আপনাদেরকে পে করতে হবে। অনলাইনে চার্জ করার, অনলাইনে পে করার পরে টাকাটা, ঠিক আছে, আপনাদেরকে ওই কাগজগুলো পাঠাবে, সেটা আপনাদের ফাইলের সাথে, আপনাদের যেই ফাইল থাকে সুইজারল্যান্ডের জন্য যেই অ্যাপ্লিকেশন, যেই ফাইল বানাবেন আপনারা পাসপোর্টের সাথে, সেটার সাথে আপনারা অ্যাটাচ করে দেবেন আপনার ট্যুরিস্ট ভাউচারগুলো। তখন ওই ট্যুরিস্ট ভাউচার দেখে আপনাদের ভিসা 95% হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তখন তারা দেখবে যে না, এই লোকটা সলিড, সে ওখানে ভিজিটে যাচ্ছে, অলরেডি সে টাকা পে করে দিয়েছে ওখানে ওই দেশে সুইজারল্যান্ডে, ঠিক আছে, টাকা পে করে সে প্যাকেজ কিনছে, ঠিক আছে। তো তার উদ্দেশ্য হচ্ছে সে ওখানে গিয়ে ঘুরে আবার চলে আসবে, ঠিক আছে। সো তারা অনেকটা কনভিন্স হয়ে যায় জিনিসটা। সো আপনি যদি এই ট্যুরিস্ট ভাউচার ছাড়া যদি ডাইরেক্ট আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা দেন, সেখানে ভিসা হওয়ার চান্স থাকে, কিন্তু এরকম চান্স কম থাকবে, ঠিক আছে। যখন এখানে 95% চান্স থাকবে, তখন থাকবে আপনার 50-50 চান্স থাকবে, ঠিক আছে। সো আপনারা এখন বুঝতে পেরেছেন যে কোনো দেশে যেতে হলে যদি কোনো ইনভাইটেশন, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যদি এরকম কোনো স্পেশালি ট্যুরিজম কান্ট্রিগুলোতে যদি আপনার কোনো ইনভাইটেশন না পাঠানোর, আপনাকে যদি কেউ না থাকে, কেউ ইনভাইট করার যদি কোনো লোক, কোনো রিলেটিভ না থাকে, তখন আপনারা কী করবেন, অনলাইন থেকে কিছু ট্যুরিস্ট ভাউচার আছে, এই ভাউচারগুলো কিনে, অনলাইনে কিনে তারপরে এগুলো আপনাদের ফাইলের সাথে জমা করে সুইজারল্যান্ডের জন্য আপনারা জমা দিতে পারেন। ইনশাআল্লাহ 95% ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। বাকি ডকুমেন্টসগুলো আপনাদের সলিড হতে হবে, যেগুলো আমি আগেও বলেছি অনেকগুলো, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে এইসব জিনিসগুলা খুব ভালো করে আপনারা সলিড একদম স্ট্রং একটা ফাইল বানাবেন। তো স্ট্রং ফাইলের সাথে তখন এই ট্যুরিস্ট ভাউচার যখন অ্যাড করবেন, তখন আরও স্ট্রং হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং বুঝতে পারবেন, ঠিক আছে, যে ট্যুরিস্ট ভাউচার কীভাবে কিনতে হয়, কীভাবে অনলাইন থেকে কেনা যায়। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হন তবে আমার ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।